ইলন মাস্ক এই ধারণায় বিশ্বাসী যে তিনি যে কোনো কাজ করার জন্য 10 বছরের একটা রেজলিউশন বানান, 10 বছরে তিনি কী কী করতে পারবেন সেই পরিকল্পনা করেন। কিন্তু সবথেকে বড় ব্যাপার কি, তিনি 1.5 থেকে 2 বছরের মধ্যে কাজটি কমপ্লিট করে ফেলেন। তো তিনি এতটাই জেদি এবং এতটাই দ্রুত কাজ করতে পারেন যে তিনি কিন্তু ওই বেশি সময় নেন না। একবার তো এমন হয়েছিল, তার কোম্পানির জন্য জিনিস অর্ডার দিয়েছিলেন, ওই গাড়ির যে কোম্পানি রয়েছে টেসলা কোম্পানি, তারা ফ্রান্স থেকে অর্ডার দিয়েছিলেন, তো 2 দিন সময় লাগবে বলেছিল। ইলন মাস্ক নিজেই কিন্তু প্রাইভেট জেট নিয়ে চলে গেছিলেন। তো বুঝতেই পারছেন যে বর্তমান যুগে আপনি সাকসেস চাইলে 10 বছরও আনতে পারেন, 10 বছর পরেও সাকসেস পাওয়াটা এখন খুব একটা কষ্টকর কিছু নয়, চেষ্টা করলে পাওয়া যায়। হ্যাঁ, মানুষের কথাগুলোকে ওভারকাম করে চলতে হবে একটা সময়, মানে এখন যে মানুষ বলে শুধু তা নয়, অতীতকালেও বলতো যারা সাকসেস হয়েছে এগুলো বাধা অতিক্রম করেই কিন্তু হয়েছে। তাহলে ওই আপনাকেই এখন সিদ্ধান্ত নিতে হবে, আপনি একটা কাজ কত দেরিতে করতে পারেন, করবেন না কত দ্রুত করবেন, নিমেষে করবেন, এটা আপনার উপরে কিন্তু ডিপেন্ড করছে সাকসেসটা। তাই আপনার সাকসেস আপনারই হাতে, আর ভাগ্যের হাতে সব কিছু ছেড়ে দিন না, নাহলে কিন্তু ভাগ্য আপনাকে ল্যাং মেরে ছেড়ে দেবে।